फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आमी आज के अपना दर के एक न्यू बिल्डिंग देखा थी, जो बिल्डिंग टा रोए चे जी प्लस फोर। ये बिल्डिंग के अपना दर जोनो रोए चे दुटो फ्लैट खाली। तो ये बिल्डिंग के फ्लैट खेलर जोनो अपना दर किती बेनिफिट अपना रा पावेन, बा फ्लैट किंते के लिए किती फैसिलिटीज अपना रा पावेन, बा एक्जैक्टली अमरा कौन जगह दाड़िए वीडियो टा बनाच्छी, से समस्त डिस्कशन गुलो आमी करब। सर आगे हमें देखिए थी बिल्डिंग के नीचे जो रास्ता रोए चे बा बिल्डिंग के आसार जोनो কিভাবে আপনারা আসবেন সেই সমস্ত সিস্টেম দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর একদম সামনে দিয়ে বড় একটা রাস্তা রয়েছে, 12 ফুটের পিচের রাস্তা রয়েছে, যেখান দিয়ে অটো টোটো অনায়াসে কিন্তু আপনার বাড়ি পাশ দিয়েই যাতায়াত করছে। দ্যাট মিন্স আপনি এখানে যদি আসতে চান তাহলে হিন্দ মোটর স্টেশন থেকে আপনারা কিন্তু টোটো বা অটো নিয়ে কিন্তু উইদিন 5 to 6 মিনিটের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। যদি ফ্ল্যাট কথা বলতে হবে, দেখুন আমি বিল্ডিং এর আর একটা সাইডে চলে এসেছি, আপনারা দেখুন এই দিক থেকেও কিন্তু বিল্ডিংটা বেশ সুন্দর দেখাচ্ছে। তো এক্স্যাক্টলি আমরা কোন জায়গায় রয়েছি না, আমরা রয়েছি এই মুহূর্তে হুগলির উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়ার হিন্দ মোটর এরিয়াতে রয়েছি। এবং এই ফ্ল্যাটে যদি আপনারা ফ্ল্যাট কেনেন বা আপনারা যদি কেউ মনে করেন ফ্ল্যাট কিনবো এবং কলকাতা থেকে আপনারা এই ফ্ল্যাটে কীভাবে আসবেন তার ডিটেলস আপনারা জানতে চান, তাহলে আমি বলে রাখি কলকাতা থেকে আপনারা 2-3টি উপায়ে আসতে পারবেন। প্রথম উপায়টা হচ্ছে যদি কেউ মনে করেন যে হাওড়া স্টেশন থেকে আপনারা এই ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে হাওড়া টু ব্যান্ডেল এই যে মেন লাইন রয়েছে, হাওড়া মেন লাইনে যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরে আপনারা কিন্তু প্রথমে আসবেন হিন্দ মোটর স্টেশনে। হাওড়া থেকে হিন্দ মোটর স্টেশন আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট এবং হিন্দ মোটর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট। তাহলে 30 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা হবে আপনার হাওড়া থেকে হিন্দ মোটর আসতে খরচা লাগে 5 টাকা, হিন্দ মোটর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে খরচা লাগবে আরও 10 টাকা। তাহলে 15 টাকার মধ্যে আপনারা হাওড়া থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন এবং সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিট মতো। তাহলে যাওয়া আসা করতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা, আসতে আধা ঘন্টা, যেতে আধা ঘন্টা, খরচা হচ্ছে 30 টাকা। এই হচ্ছে হাওড়া থেকে কীভাবে আসবেন, কত খরচা হবে। কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আসবেন সেক্ষেত্রেও সময় এবং খরচা সেম। আপনারা প্রথমে দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে নদী পার করে বালি স্টেশনে আসবেন, বালি থেকে হিন্দ মোটর স্টেশনের দূরত্ব হচ্ছে 10 মিনিট, মধ্যেখানে শুধু একটা স্টেশন উত্তরপাড়া স্টেশন। সেক্ষেত্রে খরচা হবে 15 টাকা, যেতে 15 টাকা, আসতে 15 টাকা, সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস। এবার কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা বা এয়ারপোর্ট হয়ে আসবেন সেক্ষেত্রে সময় লাগবে একটু বেশি, 45 থেকে 50 মিনিট সময় লাগবে, খরচা আপনার 30 টাকা যেতে, 30 টাকা আসতে, সময় দূরত্ব সব কিছু আমি আপনাদের সামনে ডিসকাশন করেছি। এরপরে আমি বলবো যে এই ফ্ল্যাটে যে ফ্ল্যাট যদি কেনেন তাহলে আপনি কী বেনিফিট পাবেন। না, এখানে ফ্ল্যাট কিনতে গেলে আপনারা পাবেন টু হুইলার পার্কিংয়ের জন্য ব্যবস্থা, টু হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে বিল্ডিংয়ে এবং রয়েছে আপনাদের জন্য টু হুইলার আপনাদের লিফটের ফেসিলিটি এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। আপনারা দেখুন যদি আমি আস্তে আস্তে পেছন দিকে যাই তাহলে আপনারা টু হুইলার পার্কিং ফেসিলিটি আপনারা দেখতে পাবেন। দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, আপনাদেরকে দেখুন সুন্দরভাবে লেখা আছে, সিসিটিভি ক্যামেরার আওতায় আপনারা রয়েছেন। পেছন দিকে দেখুন টু হুইলার পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা দেওয়া আছে, এখানে অনায়াসে আপনি আপনার টু হুইলার পার্ক করতে পারবেন, কারণ অনেকগুলো টু হুইলার কিন্তু পার্ক করা রয়েছে অলরেডি। তাহলে টু হুইলার পার্কিংয়ের জায়গাটা দেখেছেন, এরপরে আমি আপনাদেরকে লিফট ফেসিলিটি দেখাবো। এছাড়া এখানে ফ্ল্যাট কেনার জন্য আপনারা পাচ্ছেন 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। চলুন আমি আপনাদেরকে লিফট জায়গাটা দেখাবো। এই হচ্ছে লিফট, লিফট ইজ রানিং, আপনারা লিফটে করে উপরে উঠানামা করতে পারবেন। লিফটের জায়গা হচ্ছে এটা, আমি আপনাকে লিফট করে দেখিয়ে দেবো। লিফট রানিং রয়েছে, আপনারা লিফটে করে আমরা উপরে যাব। এই হচ্ছে বেনিফিট। এরপর আস্তে আস্তে আমরা এই বিল্ডিং এর উপরের দিকে উঠব, যে সমস্ত ফ্ল্যাটগুলো খালি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে দিই যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইম আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে পুরো জায়গাটা আমি দেখিয়েছি, বাড়ির দৃশ্যটা দেখিয়েছি। এরপর আস্তে আস্তে আমি বিল্ডিং এর উপরে উঠবো, লিফটে করে উঠে
ওই ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের জন্য বিক্রির ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে লিফটে ঢুকছি, লুকে আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো দেখাবো। ফ্রেন্ডস, আমরা এই বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে রয়েছে এই মুহূর্তে। আপনারা দেখেছেন যে বিল্ডিং এর লিফট ফেসিলিটি রানিং রয়েছে। আমি আপনাকে এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা একটা 2 BHK 655 স্কোয়ার ফুটে রেডি টু মুভ ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার ফেস রয়েছে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করার সময় আপনারা দেখতে পাবেন অনেক বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে। আমি একটা কর্নারে গিয়ে আমি ডাইনিং এরিয়াটাকে দেখানোর চেষ্টা করছি এবং ওপার থেকেও দেখাবো কত বড় ডাইনিং আপনারা দেখছেন। ডাইনিং এরিয়াটা কতটা যদি বলি তাহলে লম্বা চড়া দেখালে প্রায় 8 ফুট রয়েছে এর চওড়া এবং লম্বায় রয়েছে প্রায় 16 ফুট। এই হচ্ছে পুরো ডাইনিংটা, এত বড় ডাইনিং এরিয়াটা এখানে। এরপর আমি আস্তে আস্তে কিচেনের দিক করে এগিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে কত বড় ডাইনিং এরিয়া রয়েছে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। আমি আর একটা কর্নারে দাঁড়িয়ে বললাম যাতে এদিকটা দেখাতে পারি আমি। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। এরপর আমি আপনাকে দেখাবো ওপেন কিচেন। এই হচ্ছে ওপেন কিচেন, সুন্দর মতো আর্চ করা কন্ডিশনে রয়েছে, রেডি টু মুভ, একদম রেডি টু মুভ, কমপ্লিট টাইলস ফিটিংস, এভরিথিং ইজ কমপ্লিট। ইভেন টাইলসও করা, একদম ফিটিংস পর্যন্ত লাগিয়ে দেওয়া আছে, ব্ল্যাক স্টোন করে দেওয়া আছে। নিচে দেখুন কিচেনের প্রত্যেকটা পার্ট রেডি করে দেওয়া আছে। নিচে ফ্লোর টাইলস দেখুন, এই হচ্ছে ফ্লোর টাইলস। জানলা যদি দেখেন তাহলে রয়েছে পশ্চিম দিকে জানলা রয়েছে, উপরে রয়েছে ভেন্টিলেটর। এই হচ্ছে কিচেন। এখান থেকে আস্তে আস্তে ডাইনিং দেখাতে দেখাতে আমি এগিয়ে যাচ্ছি কমন ওয়াশরুমের দিকে। ডান দিকে রয়েছে আমার কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, খুব সুন্দর একটা বড় ওয়াশরুম, কমন ওয়াশরুম, যেটা সাইড যদি দেখেন 5 ফুট রয়েছে এর চওড়াটা, লম্বায় রয়েছে প্রায় 6.5 ফুট, উইথ ফিটিংস কমপ্লিট করে দেওয়া আছে। ঠিক কমন ওয়াশরুমের বাইরে রয়েছে বেসিন, উইথ উপরে রয়েছে সুন্দর করে টাইলস করা। এখানে আপনারা মিটার দেওয়া হয়েছে, এখানে অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন আপনারা। এই হচ্ছে আপনার বাইরের অংশটা। এরপর আমি বেডরুম দেখাবো। এই হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 11/12, এবং এই বেডরুমটাতে দক্ষিণ দিকে রয়েছে জানলা। যে জানলাটা দেখছেন সেটা দক্ষিণ দিকে জানলা, দক্ষিণ দিকটা খোলা, 11/12 সাইজের বেডরুম। আমি জানলার কাছে যাবো, গিয়ে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে বাইরের পরিবেশ, খুব সুন্দর বাইরের পরিবেশ দেখুন, বাইরের পরিবেশটা দেখুন দারুণ। আমি আর একটা কর্নারে যাচ্ছি, গিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, যে বেডরুমটাও কিন্তু 11/12 ফুট সাইজ। এই বেডরুমটা আরো সুন্দর। এই বেডরুমে বলে রাখি, বেডরুমে রয়েছে একটা এসি লাগানোর জন্য পয়েন্ট করে দেওয়া আছে। বেডরুমে দুটো জানলা খোলা আছে, দুটো দিক খোলা আছে, একটা হচ্ছে দক্ষিণ দিক, একটা হচ্ছে পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দুটো দিক খোলা আছে। পশ্চিম দিকে রয়েছে অনেক বড় সাইজের একটা ব্যালকনি। আমি ব্যালকনিতে চলে এসেছি। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দাঁড়িয়ে পুরো পরিবেশটা দেখুন। এই হচ্ছে পুরো সুন্দর একটা পরিবেশ। ব্যালকনি দাঁড়িয়ে আছি, ব্যালকনি দেখুন আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট করে দেওয়া আছে। এখানে পয়েন্ট দেওয়া আছে, ইলেকট্রিক পয়েন্ট দেওয়া আছে, আপনার ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য কিন্তু এখানে জলের লাইনে করে দেওয়া আছে। এখান থেকে দেখুন বেডরুমটা দারুণ, 11/12 ফুট সাইজের বেডরুম। ফ্রেন্ডস, টোটাল যে ফ্ল্যাটটার ভিডিও দেখলেন আপনারা সেটা 655 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা 2300 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে আপনারা কিনতে পারবেন, যা টোটাল দাম হচ্ছে 15,05,000 টাকা মতো, যার টোটাল 90% পর্যন্ত আপনারা হাউসিং লোন নিয়ে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। যে হাউসিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো।
হাউজিং লোন নেওয়ার জন্য, ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো ব্রোকারেজ এক্সট্রা কস্টিং কোনো চার্জ করি না। এই বিল্ডিংয়ের জল এবং ইলেকট্রিসিটির ব্যাপারে বলিনি, এখানকার জল রয়েছে আপনার উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, যেহেতু এটা এরিয়া আর কি, উত্তরপাড়া কতটুকু মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ে সেজন্য আপনি মিউনিসিপ্যালিটির সাপ্লাই ওয়াটার পাচ্ছেন, কমন লাইন একটা, এছাড়া 24 ঘন্টার জন্য আপনারা পাচ্ছেন বোরিং ওয়াটারের জল, ইলেকট্রিসিটি সিইএসসি থেকে আপনারা ইলেকট্রিসিটি সাপ্লাই পাচ্ছেন। এই হচ্ছে বেসিক কিছু ডিটেলস। আশা করি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে বলবো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।